press the bell icon on the YouTube app and never miss another update. নড়িয়ায় আরো বিশ বাড়ি পদ্মায় বিলীন। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মার ভয়াবহ ভাঙন চলছেই। প্রতিদিনই পদ্মার পেটে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। শনিবার সকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত 20টি পাকা ও সেমি পাকা ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। সব কিছু হারিয়ে মানুষ এখন সর্বশ্রান্ত। পদ্মার পাড় জুড়ে চলছে হাহাকার। প্রায় কয়েক মাস যাবৎ পদ্মা নদী ভাঙন চলছে। ভাঙনে বিলীন হয়েছে 3টি ইউনিয়ন ও নড়িয়ার পৌরসভার 2 ও 4 নং ওয়ার্ড, যার মধ্যে রয়েছে উপজেলার মুক্তারকারের চরের ঈশ্বরকাঠি, শেহের আলী মাতবরকান্দি, পাচুখারকান্দি, চর জাজিরা, সাহেবের চর, চর জজিরা, ওয়াবদা, সাদুরবাজার, বাসতলা, পূর্ব নড়িয়া, মুলতাফগঞ্জ বাজার, গাজী কালুর বাড়ি, লাইফ কেয়ার ক্লিনিক, হেলথ কেয়ার, নড়িয়া 50 শয্যা হাসপাতাল, লস্করদের বাগানবাড়ি, দাসপাড়া, ঘোষপাড়া, শ্রী শ্রী সত্যরাম মন্দির, দাসপাড়া কালী মন্দির ও চণ্ডীপুর। এছাড়া প্রতিদিন নতুন নতুন ঘরবাড়ি, গাছপালা ও কাঠগাছের বাগান, ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। আর গত 2 দিনে নড়িয়া উপজেলার চর জজিরা, কেদারপড়ু, বাসতলা, বাগানবাড়ি, উত্তর কেদারপুর এলাকায় হুমায়ুন কবির ব্যাপারী, সোহেল দেওয়ান, আলী আকবর, শফিক, মনির সর্দার, সুকুমার রায়, দুলালা হাওলাদার, সবুজ, রাজ্জাক, মফিজ, মকবুল, জসিম, আমির হোসেন, আরিফ দেওয়ান, ঘাবির, নুরুঢালি, ইদ্রিস, মৌলভী গিয়াস মোল্লাসহ অনেকের ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, শনিবার বিকালের পর ভাঙনের তীব্রতা কমলেও যে কোনো মুহূর্তে তা বাড়তে পারে। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় নেওয়ার জন্য ছোটাছুটি করছেন। ইতিমধ্যে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের বেশিরভাগই খোলা আকাশের নিচে বসবাস করছেন। অনাহারে, অর্ধহারে দিন কাটছে তাদের। অনেকে আবার আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ উপজেলার বিভিন্ন এলাকায় কিংবা রাজধানী ঢাকা চলে গেছেন। বর্তমানে ঝুঁকিতে রয়েছে খাদ্য গুদাম, পোস্ট অফিস, মুলতাফগঞ্জ বাজারের 9 দোকান, সুরেশের দরবার শরীফ, সুরেশের স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি বেসরকারি স্থাপনা। ক্ষতিগ্রস্তদের মধ্যেও একজন হলেন শরীয়তপুর জেলার প্রতিবন্ধী আহ্বায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, আমার 4 কাঠা জমির বাড়ি ছিল, পদ্মা নদীতে ঘরবাড়ি সহ সব কিছু নিঃস্ব করে নিয়ে গেছে। আমি এখন গাছতলায় থাকি, আমার তো কিছু রইল না। পরিবার পরিজন নিয়ে থাকার জন্য কষ্ট করে সেমি পাকা ঘর করেছিলাম, বাড়িঘর সবই পদ্মায় নিয়ে গেল। আমার তো এখন মাথা গোঁজা ঠাঁই নাই। ভাঙনে দুর্দশাগ্রস্ত অনেকে অভিযোগ করেছেন, তাদের জন্য যে সরকারি ত্রাণ দেওয়া হয়েছে তা অপ্রতুল। এ ব্যাপারে উপজেলা প্রশাসন বলেছে, পর্যাপ্ত ত্রাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ত্রাণ আসার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। এদিকে আজ রবিবার দুপুরে পদ্মা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেছেন, সোমবারের মধ্যে পদ্মা নদীর ড্রেজিং কাজ চলবে এবং পানি কমার সাথে সাথে বেড়িবাঁধের কাজ শুরু করতে পারব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক AKM এনামুল হক শামীম, জেলা প্রশাসক কাজী আবু তাহের, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইসমিন, শরীয়তপুর জেলার পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।